দীর্ঘদিন সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করার জন্য বিপজ্জনক হয়েছে যাতায়াতের রাস্তা। পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগরা গ্রামে স্বাভাবিকভাবেই বিপজ্জনক পরিস্থিতি হাতে করে যাতায়াত করছিলেন এলাকার বাসিন্দারা। বর্ষার মরশুমে স্থানীয় পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও অর্থ বরাদ্দ না হওয়ায় রাস্তা সংস্কার করা হয়নি। অবশেষে এলাকাবাসীরা নিজেরাই উদ্যোগী হয়েছেন। এলাকাবাসীরা চাঁদা তুলে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন রবিবার। ইট এবং মোরাম দিয়ে রোলার নিয়ে চলছে রাস্তা সংস্কারের কাজ। গ্রামবাসীরা জানাচ্ছেন এই গ্রামেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, সমবায় সমিতি এবং লাইব্রেরি। প্রচুর মানুষজনের যাতায়াত প্রতিনিয়ত। কৃষিজীবী মানুষের যেমন যাতায়াত রয়েছে তার পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারা তারাও যাতায়াত করে। বর্ষার মরশুমে বিপজ্জনক হয়ে গিয়েছে গ্রামের রাস্তা, সংস্কার না করলে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য। বিশেষত বিকেলের পর থেকে যাতায়াত করতে গিয়ে বারবার দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বিভিন্ন সময় বৃষ্টি শুরু হয়েছে, তার ফলে আরও বিপজ্জনক হচ্ছে চলাচলের রাস্তা। সেই সংস্কারের এবার উদ্যোগ গ্রহণ করলেন বাঁকড়া গ্রামের বাসিন্দারা। নিজেরাই চাঁদা তুলে প্রায় লক্ষাধিক টাকা খরচা করে তৈরি হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা। গ্রামবাসীরাই ইট কিনে এনেছেন মোরাম এবং রোলার নিয়ে এসে তৈরি হচ্ছে রাস্তা। সংস্কার করে রাস্তা দিয়ে যাতে যাতায়াত করতে পারেন এলাকার বাসিন্দারা, তার জন্যই উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার মানুষজন। রাস্তার পরিস্থিতি অতীব ভয়ঙ্কর। আচ্ছা, মানে কোনো সুস্থ মানুষ অসুস্থ মানুষ যা আশা করার অযোগ্য। অযোগ্য স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে? স্কুলের ছেলেমেয়েরা যাওয়ার খুব বহু কষ্টে যায়। কালকেই দুর্ঘটনা ঘটেছে, মানে এক বাড়ি আসার সময় সে মানে মেয়ে ছেলে নিয়ে পড়ে গেছে ধানের জমিতে। আচ্ছা, সে রাত্রিবেলা সে এমন অবস্থা। আচ্ছা, আর এই তাহলে সরকারিতে পঞ্চায়েতে বিডিওকে জানানো হয়েছিল? সব জানানো হয়েছে, কিন্তু কাজ কাজের কিছু হয়নি। ওরা শুধু ভরসা দিয়ে যাচ্ছে, কিন্তু কাজ এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। আচ্ছা, তাই এই যে কাজগুলো হচ্ছে কিভাবে? এগুলো গ্রাম্য সহায়তায় সকলের কাছ থেকে, গ্রামবাসীদের কাছ থেকে, সব যে যা অনুদান দেয়, মানে যেমন যা চাঁদা হিসেবে নয়, যে যেমন দেয় সেই হিসেবে সহযোগিতায়। অনেক টাকা তো খরচা হচ্ছে, অনেক টাকা খরচা হচ্ছে, এবং সেইভাবে তুলে মানে টাকাটা ওইভাবে খরচা করে রাস্তাটা তৈরি করা হচ্ছে। আর বর্ডার কানলার বর্ডার, ওয়ানের বর্ডার আর মেমারি 2 এর বর্ডার। আচ্ছা, এটা এই রাস্তাটা তো সম্পূর্ণই কাঁচা রয়েছে, কী কারণটা? কী কারণটা? আমাদের মানে কাজ হয়েছে, একবারে হয়নি বলবো না, কিন্তু বিগত বর্তমানে আমাদের কিছু কর্মীর ব্যর্থতা বা দুর্বলতার জন্য আমাদের রাস্তাটা খারাপ হয়ে গেছে। যে এত খারাপ হয়ে গেছে, এটা মানুষ চলাচল অযোগ্য হয়ে গেছিলো, ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। সেই জন্য আমরা গ্রাম কমিটি থেকে গ্রামের সমস্ত মানুষকে ডেকে, মেহনতি মানুষ থেকে জেনারেল কাজ সমস্ত মানুষকে একত্রিত করে তাদের অর্থের সাহায্য এবং পারিশ্রমিক সরকম সাহায্য দিয়ে আমরা রিপেয়ারের কাজগুলো করছি। তাহলে সরকার তো উদাসীন আছে, এটা করে না একবার উদাসীনটা বলবো না, আমাদের কর্মীদের, মানে আমরা গ্রাম্য কর্মী যে 50 সমিতির সদস্য আছেন। আচ্ছা, এই যে মেন রাস্তা মাগরা গাঁয়ে ঢোকার এতটা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা যে হয়নি, কাঁচা আছে, এটা কী কারণে? এটা সরকারের উদাসীনতা। আচ্ছা, এটা তাহলে বহু জায়গায় জানানো হয়েছিল? আমরা বারংবার সমস্ত পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ওনারা বলছে এই মুহূর্তে আমাদের ফান্ড নেই, আমরা পরবর্তী সময় করে দেবো। বা আমার ঠিক আছে, তাহলে আমরা নিজেরা করে নিতে পারি। বললাম হ্যাঁ, করে নেন, অসুবিধা নেই। এই পর্যন্ত ওনারা বক্তব্য করেছেন, যার জন্য আমরা গ্রামের মানুষ উদ্যোগ হয়ে চাঁদা তুলে বা সাহায্য নিয়ে এই রাস্তা কাজগুলো করছি আমরা। আচ্ছা, তাহলে তো বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।